মানুষের মধ্যে দাম্পত্য বন্ধন যেন দিন দিন শিথিল হয়ে যাচ্ছে। অতি আধুনিক জীবনধারায় স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা কমে যাচ্ছে, ফলে তাদের বন্ধনটা অনেক ক্ষেত্রেই আজীবনের জন্য হচ্ছে না। অনেকে হেঁটে থাকেন বিচ্ছেদের পথে, এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। রাজধানী ঢাকায় বিচ্ছেদের সংখ্যা জানলে চোখ ছানা পড়া হবে যে কারোর। এখানে প্রতি ৪০ মিনিটে একটি করে তালাক হচ্ছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য বিশ্লেষণ করে এমনই তথ্য তুলে ধরেছে একটি সংবাদ মাধ্যম। রাজধানীর বাইরেও দিন দিন বিচ্ছেদ বাড়ছে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি তালাক হচ্ছে রাজশাহী বিভাগে, কম সিলেটে। জানা গেছে বিচ্ছেদের আবেদন নারীরাই বেশি করছেন। নির্যাতন পীড়ন থেকে আত্মমর্যাদাবান নারীরা তালাকে খুঁজছেন মুক্তি। বিচ্ছেদের আবেদনের পর সমঝোতা হয়েছে খুবই কম, ৫% নিচে। দেশে ১৫ বছর ধরে তালাকের হার ঊর্ধ্বমুখী। ২০২২ সালে তালাকের আবেদন এসেছিল মোট ১৩,২৮৮টি। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭,৬৯৮টি, উত্তর সিটিতে ৫,৫৯০টি। এই হিসাবে রাজধানীতে প্রতিদিন ভেঙে যাচ্ছে প্রায় ৩৭টি দাম্পত্য সম্পর্ক। অর্থাৎ তালাকের ঘটনা ঘটছে ৪০ মিনিটে একটি করে। আর চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আবেদনের সংখ্যা ২,৪৮৮। ২০২০ ও ২০২১ সালেও রাজধানীতে বিবাহ বিচ্ছেদের আবেদনের সংখ্যা ছিল ১২,০০০এর বেশি। এই দুই বছরে আবেদন জমা পড়েছে যথাক্রমে ১২,৫১৩ এবং ১৪,৬৫৯টি। গত ৪ বছরে তালাক হয়েছে ৫২,৯৬৪টি। বিবাহ বিচ্ছেদ যে কয়েক বছর ধরে বাড়ছে তা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস তথ্যেও দেখা যায়। বেশি বাড়ছে শিক্ষিত দম্পতিদের মধ্যে। বিবাহ বিচ্ছেদের আবেদন জমা পড়লে কর্তৃপক্ষ আবেদনকারী ও বিবাদী দুই পক্ষকেই আপোষের নোটিশ পাঠায়। দুই পক্ষে সমঝোতা না হলে কর্তৃপক্ষের আর কোনো দায়িত্ব থাকে না। আবেদনের ৯০ দিনের মধ্যে কোনো পক্ষ আপোষ না করলে বা আবেদন তুলে না নিলে তালাক কার্যকর হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে স্বামী বা স্ত্রী সিদ্ধান্ত চূড়ান্ত করেই তালাকের আবেদন করেন। স্ত্রী বা স্বামী কারো আবেদনের নোটিশে সাধারণত অপর পক্ষ আসে না। দুই পক্ষ কখনো এলেও আপোষ করার মতো পরিস্থিতি থাকে না। দুই সিটি কর্পোরেশনের তথ্যে বিবাহ বিচ্ছেদের আবেদন বেশি আসতে দেখা যাচ্ছে স্ত্রীদের পক্ষ থেকে। প্রতি ১০টি আবেদনের প্রায় ৭টি করেছেন স্ত্রী। ঢাকার বাইরেও চিত্র আলাদা নয়, সেখানেও নারীদের তালাকের আবেদন বেশি। তালাকের আবেদনের ছক আইনজীবীদের কাছে প্রস্তুত অবস্থাতেই থাকে, শুধু বিভিন্ন পক্ষের নাম পরিচয় ঠিকানাই পাল্টে যায়, বাকি সব এক। হঠাৎ দু একটি ক্ষেত্রে সামান্য হেরফের হয়। প্রায় সব আবেদনেই বিচ্ছেদের কারণ স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া। এর বাইরে আছে পারিবারিক কলহ, শারীরিক ও মানসিক নির্যাতন, বিবাহ বহির্ভূত সম্পর্ক, যৌতুক, মাদক সেবন করে নির্যাতন, প্রবাসী স্বামীর সঙ্গে বিচ্ছিন্নতা, যৌন অক্ষমতা, সন্দেহ, উদাসীনতা, ব্যক্তিত্বের সংঘাত সহ আরও কিছু অভিযোগ। বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়ার এ প্রবণতা সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, সমাজের সহিষ্ণুতা কমছে, নগর জীবনের চাপ, ব্যক্তিকেন্দ্রিকতা, সঙ্গীর পছন্দ অপছন্দ, জৈবিক চাহিদা পূরণ না হওয়া ইত্যাদি বিষয়ে দাম্পত্য সম্পর্কের ওপর প্রভাব ফেলছে। কানিজ ফাতে মানিপা, খবর সংযোগ।